কয়েক শতাব্দী আগে লেথা চুকিয়ে ফেলেছেন পড়াশোনার। স্বামী সংসার সামনে এসে এখন প্রাপ্তবয়স্ক দুজন যুবক যুবতীর মা। মেয়েকে পড়াশুনো শেখাতে পারলেও ছেলে বাদ পড়েছে উচ্চশিক্ষার আলো থেকে। বহু বছর পর মেয়ের উদ্যোগে এবারে মাধ্যমিক পরীক্ষায় বসলো মা ছেলে। জীবনে হাজার প্রতিকূলতা পেরিয়ে নিজের ছেলে মেয়েদের পড়াশুনো চালিয়ে গেছেন আয়েশা বেগম। মেয়ে ফিরদৌসি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করলে ছেলে পারভেজ উচ্চশিক্ষার আলো থেকে এখনো বঞ্চিত। তাই বরাবরই মা এবং দাদার কম শিক্ষা তাকে ভাবাতো। তাই এবারে নিজের উদ্যোগে মা এবং দাদার পড়াশোনার ব্যবস্থা করল ফিরদৌসি নামক এই যুবতী। মাধ্যমিকে 2023 পারভেজ আয়েশার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন তিনি। আয়েশা জানিয়েছেন মেয়ে অনুপ্রেরণা জোগাতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি এবং তার ছেলে। শৈশবে বিভিন্ন রকম প্রতিকূলতার জন্য পড়াশোনা শেষ করতে না পারলেও এবারে তার মেয়ের উদ্যোগে সম্পন্ন হবে পরীক্ষা। যা একটা মানুষ অনেক কিছু বলে পিছনে, পাড়া গ্রামে যেরকম হয় সবাই কথা বলে, আমাকেও বলছে, কিন্তু আমি না, আমি ওটা শুনবো না, আমি কারো কথা শুনবো না, আমি আমার নিজের অধিকারটা আমি নিজে নিতে চাই। যদি আর একটা জিনিস জানতে চাইবো যে আপনার এই যে একটা বিরল নজির হতে পারে এটা, তো আজকে তো আপনার ছেলে আপনার সঙ্গে দিচ্ছে, এই জায়গাটা থেকে কতটা খুশি? আমি দারুণ খুশি, সত্যি কথাই বলছি। আমি একটা সরকারি ইয়েতে আছি, আইসিডিএস করছি। আচ্ছা আচ্ছা। আমি আইসিডিএস 2010 জয়েন করেছি। আমি আমি আমার অফিস হচ্ছে বর্ধমান সিডিপি গার্লস, ওখানে পূর্ত ভবন। আর আমি মানে সোহারি প্রাথমিক বিদ্যালয় 20 নম্বর কেন্দ্রে আমি চাকরি করি। আচ্ছা, তো সেই হিসেবে মাধ্যমিকটা আপনি কমপ্লিট করুন। হ্যাঁ, মাধ্যমিক দিয়েও যদি পাস করি আমি উচ্চ মাধ্যমিকটাও দিতে চাই। পাশাপাশি ছোট বোনের অনুপ্রেরণাতে পুনরায় পড়াশোনার জগতে ফিরে আসতে পেরে খুশি পারভেজ। বহু বছর পর আবারও স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, গর্বিত মনে হচ্ছে নিজেকে যে এই জায়গায় আসতে পেরে। মধ্যে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, পড়াশোনা থেকে মানে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তো তারপর আব্বা বোন সবাই শিক্ষিত, তো তারা যখন তাদের ইয়েতে পরামর্শতে আর কি আরও এগিয়ে আসতে চাইলাম যে না, তাহলে পড়াটা কমপ্লিট করা আমার মনে হলো যে হ্যাঁ উচিত হবে এটাই। পড়াশোনা ছেড়ে দিয়েছিল বলতে কি? পড়াশোনা আমি ছেড়েছিলাম, হ্যাঁ, আর্থিক একটা টান ছিল, যেমন ধরা থাকে মধ্যবিত্ত পরিবারে, ঠিক সেই রকমই। কত দূর পড়াশোনাটা করে? আমি পড়াশোনা করেছিলাম 8 পর্যন্ত করেছিলাম। আচ্ছা, দিয়ে তারপর কতদিন গ্যাপ ছিল? তারপর প্রায় 6 বছর। কী করতে?